প্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা কি মে মাসে সবজি চাষ করতে চান কী কী সবজি চাষ করবেন তা নিয়ে টেনশনে আছেন তাহলে ভিডিওটি আপনাদের জন্য কেননা আজকের ভিডিওটিতে মে মাসে কী কী সবজি চাষ করবেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব দর্শক মে মাস আসতে আর বেশি দেরি নেই এখন থেকেই জমি তৈরি করে প্রস্তুতি নিয়ে ফেলুন দর্শক আর ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক বন্ধুরা আজকের ভিডিওটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে সেগুলো হলো শাক জাতীয় সবজি চাষ কন্ধ জাতীয় সবজি চাষ এবং সবজি চাষ দর্শক শাক জাতীয়ের মধ্যে প্রথমে রয়েছে পুঁশাক এটি কম বেশি সারা বছরে চাষ করা হয় তবে এই মাসে চাষ করলে ভালো ফলন পাওয়া যায় এটি আপনারা মে মাসে বাড়ির ছাঁদে টবে আশেপাশে বা জমিতে বাণিজ্যিকভাবে শাস করতে পারেন তারপর আসছে কলমি শাক চাষ আপনারা চাইলে বিভিন্ন ডুবায় বাড়ির আঙিনায় জলাশয়ে জমিতেও এটি শাস করতে পারেন এছাড়া টবেও শ্বাস করতে পারেন প্রিয় দর্শক বন্ধুরা এরপর আসছে ডাটা শাক চাষ এই শাক আপনারা সবজি হিসেবেও শ্বাস করতে পারেন মে মাসে এই শাক শ্বাস করলে ভালো ফল পাওয়া যায় এরপর আসছে কন্দ জাতীয় সবজি চাষ এর মধ্যে প্রথমে হলো মূলা শ্বাস এটি সবজি হিসেবে এবং শাক হিসেবেও শ্বাস করতে পারেন এ মাসে এর ফলন খুব ভালো হয় এবং ভালো বাজার মূল্যও পাওয়া যায় কচু বা কচুর লতি শ্বাস ধান কাটার পর জমিতে মে মাসে এটি চাষ করতে পারেন এর জন্য মাঝারি নিচু জমি বাছাই করে নিতে হবে আর এই সময় মুখ চাষ করতে পারবেন তারপরে আসছে সবজি চাষ এর মধ্যে প্রথমে হলো বেগুন চাষ আপনারা জানেন সারা বছর বেগুন চাষ করা যায় তবে এই মে মাসে বেগুনের ফলন ভালো হয় আর বেগুনের বাজার মূল্য ভালো থাকে তাই এই মাসে বেগুন চাষ শুরু করে দিতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এরপর আসছে ঢেঁড়স শ্বাস এ মাসে ঢেঁড়স শ্বাস করতে পারেন ঢেঁড়স শ্বাস করলে এর ফলন ভালো হয় বরবটি শ্বাস এই বরবটি এপ্রিল মে মাসে খুব ভালো ফলন হয় তাই আপনারা চাইলে এটি শ্বাস করতে পারেন মরিচ শ্বাস আপনারা চাইলে মে মাসেও মরিচ চাষ করতে পারেন জিঙ্গা শ্বাস এটি বৃষ্টি সহ্য করতে পারে তাই এ মাসে শ্বাস করলে ভালো ফলন পাওয়া যায় করলা শ্বাস আপনারা চাইরে করলাও শ্বাস করতে পারেন সারা বছর করলা শ্বাস হলেও সিজনালি করলা এই মাসে চাষ শুরু হয় সসনে চাষ এই মে মাসে স্বসনেও শ্বাস করতে পারেন এছাড়া পেঁপে শশা সিসিঙ্গা ইত্যাদিও শ্বাস করতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এইসব সবজি যদি আপনারা চাষ করেন অবশ্যই লাভবান হবেন সেই সঙ্গে সঙ্গে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে পাশের আইকনটি অন করে আমাদের সাথেই থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ